ওইদিকে আমাদের রান্না বসে গেছে সকাল সকাল ওখানে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না হচ্ছে আজকে আর আলুর দম রান্না হবে আর মেথি শাক ভাজা রান্না হবে আর ভাত ওখানে হয়ে গেছে পুরো আর এই দিকে হচ্ছে ব্রেকফাস্ট করছে বানানা আর বাটার টোস্ট হ্যাপি চিলড্রেন্স ডে ওরকম রাগ করে আছে কারণ হচ্ছে স্কুলে স্কুলে নিয়ে যাওয়া হয়নি স্কুলে যে পার্টি ছিল আধ ঘন্টা এক ঘন্টার জন্য সেই পার্টি তো ওকে নিয়ে যাওয়া হয়নি তাই জন্য ও রাগ করছে আর ওই সুযোগের ওই সৎ ব্যবহার করে না লোকে মানে করে ও হচ্ছে চালাক বাচ্চা বলছে কি আমি পড়বো না তোমার কাছে যেহেতু আমি নিয়ে যাইনি তাই জন্য টিচারের কাছে পড়বে আমার কাছে পড়বে না তো কী হয়েছে পড়া আছে বিকেল সাড়ে চারটের সময় আবার রাতেও পড়া রয়েছে কালকে হচ্ছে কম্পিউটার এক্সাম আবার আবার সামনে নেক্সট উইক থেকে হবে এখন যাব সানে সান করে পুজো দেব তো শান্ত হয়ে গেছে সান করে চলেও এসেছি আমি ঘরে চলে আসলাম আর এখন একটুখানি মুখে ক্রিম দিয়ে নেব। আর ক্রিম কি দেব মানে শীতকাল পড়ে গেছে মানে ঠান্ডা যতই মানে না পড়ুক সেরকম করে কিন্তু একটা টান টান যে একটা ভাব সেটা কিন্তু চলে এসেছে যে একটা ময়শ্চার চলে যাওয়া মানে শীতকালে মানে সেরকম একটা ভাব চলে এসছে তা আমি কিন্তু বেশি কিছু মাখি না মানে ইউজ করি না আমার ভালো লাগে না সেরকম কিছু আর অতটা ধৈর্য নেই যে ধৈর্য ধরে এটা মাখবো ওটা মাখবো তা বডি অয়েলটা আর কিছুদিন পরের থেকে মাখা স্টার্ট করব এখন ওই নিভিয়ার যে সফট ক্রিমটা আছে হ্যাঁ সেটাই ইউজ করি তোমরাও ইউজ করতে পারো এটা খুব ভালো আর লাইট টেও হয় আর এটা আমার ভীষণ ভালো লাগে তো আমরা এটা সবাই ইউজ করি আর তাছাড়া তো রয়েছে জনসনের ক্রিমগুলো আমার লোশনগুলো যেগুলো সেগুলো ছেলেকে ইউজ করানো হয় সেগুলো ইউজ করিনি তো এইভাবেই চলতে থাকে আর সেরম করে মাখতে গেলে মানে ভালো লাগে না আর সূর্যর আছে লাল তেল আছে আর একটা সৌমিজের কিন্তু একটা বডি অয়েল আছে সেটা ওটা অল্টারনেটিভ করে আমি ওকে ইউজ করি মানে সান করে এসে তারপরে কিন্তু ওকে মাখাই আগে মাখাই না তাহলে ওই অয়েলটা জল জলের সাথে না ধুয়ে যাবে বলে আমি পরে ইউজ করি আর সর্ষের তেল তো একদম ওর স্যুট করে না মানে র্যাশ বেরিয়ে যাবে নাহলে ঠান্ডা লেগে যাবে এই যা হতেই থাকে তো আজকে তো চিলড্রেন্স ডে তো দেখতে পেলে যে ওর রাগ করে রয়েছে যেহেতু ওকে নিয়ে যায়নি স্কুলে তাই জন্য কি নিয়ে যাব বলো ওই আধ ঘন্টার জন্য হবে আর আমার গাড়ি করে যাতায়াত করতেই সময় লেগে যাবে না হলে আমাকে ঠান্ডার মধ্যে বাইরের দাঁড়িয়ে থাকতে হবে আমাদের স্কুলে আবার গার্জেন দিয়ে অ্যালাউ করে না যে ভেতরে ঢুকে যে অ্যালাউ করবে সেরকম কোনো কিছু ব্যাপার নেই তো সূর্যদের এটা তো হলো আর কিছুদিন পরে আবার ওদের ক্রিসমাসের সেলিব্রেশনটা হবে তখন ওদের খুব বড় করে সেলিব্রেশনটা হয় যেহেতু ওদের খ্রিস্টান স্কুল স্কুলেই ও পড়ে তো সেইটা খুব লম্বা টানাও দেয় ছুটিটা আর সেলিব্রেশনটা খুব বড় করে হয় মানে স্কুলের ভেতরে বলো সেটা বাইরে আবার প্রোগ্রাম হয় সেটা খুব বড় করে হয় তা আমি ওকে বলেছি যে তখন তোকে কদিন পরেই তো ছুটি পড়ে যাবে নিয়ে যাব। আর ওদের ছুটিটা জানো তো পুরো টানা এক মাস মতন থাকে মানে সেন্ট জোর্সের যে লম্বা টানা এক মাস ছুটি থাকবে শীতের ছুটিটা তো সেটা একটা ভালো দিক আর ভালো লাগে শীতকালে বেশ যতটা সকালে স্কুলে যেতে হয় না এখন যেরকম যেতে হচ্ছে যেহেতু এক্সাম চলছে বলে আর ওই আমি তো স্কুটি নিয়ে যাই সেই হাওয়াটা না ওর মাঝে মাঝে লেগে যায় যতই ওকে প্রোটেকশান দিয়ে নিয়ে যাই মাংকি ক্যাপ পরাই তারপরে ধরো সোয়েটার পরাই তাও জানি হাওয়াটা কেন জানি না ওর লেগেই যায় আর ওর একটু ঠান্ডার ধার তো একটুতেই ওকে মানে কি করব। মানে যতই ওকে যত্ন করা হয় তাও ওর ঠান্ডাটা লেগেই থাকে মানে যেতে আর চাইছে না তো এদিকে আমি এইগুলো কাজগুলো করছি মানে জামাকাপড় আবার একটু বললাম যে এর আগেও শুনেছো তোমরা যে মেশিনে কাচতে দিলে এই একটা সুবিধা যে কাচি করতে থাকলো হতে থাকলো এদিকে আমার অন্য কাজগুলো কিন্তু হতে থাকলো তো বাজার থেকে যে বাজারগুলো যে আজকে হয়েছিলো সবজি টবজি সব সেগুলোকে আমি এক একটা করে মানে সরিয়ে রাখছি মানে যেহেতু পিসি আসবে বাজারে ব্যাগটা নিচে পড়ে থাকবে সেটা ভালো লাগে না তাই আমি ওই ভেতরে যেটা রাখলাম এর আগে দেখতে পেলে ওটা কিন্তু আমাদের একটা মানে আলু পেঁয়াজ আর রসুন রাখার কিন্তু জায়গা মানে আদা রসুনটা আলু আলুটা তো আর ফ্রিজে রাখা যায় না তা আমাদের গ্যাসের নিচে যে ক্যাবিনেট করা আছে হ্যাঁ সেখানে একটা ঝুড়ি মতন আছে তিন তাকে সেখানেই আমি রেখে দিই ওইগুলো আর এই যে জিপলক প্যাকেটগুলো থেকে একটা থেকে একটা সবজি ভরে রাখছি আর জিপ লক প্যাকেটগুলো সব ধুয়ে ঠুই আমার তো আগের দিনই শুকানো ছিল তাই জন্য এখন ভরে রাখতেও অসুবিধা হচ্ছে না এরকম যদি তোমরা ধুয়ে আর শুকিয়ে রাখো তাহলে আর বেশি ভালো হয় তাহলে প্যাকেটটাও ভেজা ভেজা থাকলো না ব্যাস হয়ে গেলো আর আমিও লঙ্কাগুলোকে বোটা ছাড়ি আবার কারণ লঙ্কা আমাদের প্রচুর লাগে যেহেতু কাঁচা লঙ্কাটাই ইউজ করা হয় মানে শুক্লো লঙ্কা তো খাওয়া হয় না খেলেও কাশ্মীরি রেড চিলি পাউডারটা খাওয়া হয় তাই লঙ্কাটা আমাদের প্রচুর লাগে বলে আমাদের রোজই কিন্তু লঙ্কা আনা হয় আর বোটা ছাড়িয়ে পেস্ট করে রাখি প্লাস আবার বাদবাকিটা তো রেখেই দিলাম ব্যাস আমার সবজিটা ঢালা হয়ে গেছে তাই আমি ব্যাগটাকে এখন রেখে দিলাম ওখানে যেখান থেকে নিয়ে আবার পরদিন বাজারে যেতে সুবিধা হবে কিন্তু আজকে বলে রাখি আজকে কিন্তু চিলড্রেন্স ডে মা কিন্তু আসবে আমাদের বাড়িতে তো এসে মা ফোন করেছিল মা রাস্তায় আছে তা চ কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাবে তো এদিকে দেখছি আমি কুমড়োটা আবার একটুখানি ভিজে ভিজে গেছে ওই কুমড়ো একটুখানি প্যাকেটের ভেতর এরম করে রাখলে আর আমি দেখো কুমড়োর কিছুটা পোষণ কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম কিন্তু কুমড়োটা দেখি রাখলে পরে একটু স্যাঁত মতন হয়ে যায় যেহেতু ওটা একটুখানি ওই জিনিসগুলো থাকে না যে মুখের কাজটার মধ্যে একটু ল্যাদ ল্যাদে ভাব থাকে সেটা একটুখানি কিরম জানি হয়ে যায় তাই যখন আমি চোখে পড়ে তখন ওটাকে কেটে আবার রাখি তাহলে আবার আবার একটু একদিন দুদিন আবার ফ্রেশ থাকে আবার একটু ঘামিয়ে ওঠে তো আমার শাশুড়ি বলছে কুমড়োটা রেখো না কুমড়োগুলো ওই প্যাকেটে না কেরম একটা হয়ে যাচ্ছে আসলে শুনে বোঝে না যে এটা ঘামিয়ে ওঠে বলে তা একটু কেটে রাখলে কিন্তু হয়ে যায় যে একটু কেটে বাদ দিয়ে রাখলে সেটা আবার ঠিকঠাক হয়ে যায় মানে দুদিন আবার চলে যায় আবার একটু ধরো ঘামলো তখন আবার একটুখানি কেটে রাখা যাবে তো এইদিকে আমি এই চামচ স্ট্যান্ডটা তোমাদের দাদা ভাই কিনেছিল এই চামচ স্ট্যান্ডটা ভীষণ সুন্দর মানে দেখতেও সুন্দর আর কিন্তু তার থেকেও বেশি মানে ভালো জিনিসটা ভালো বেশ মানে শক্তপোক্ত আছে একটা চামচ স্ট্যান্ডে চামচের যে পেছন দিকগুলো খুলে যায় তো এটা ওরকম বিট মতন দেওয়া নেই নর্মাল স্টিলের চামচ সেরকমই মানে কিনেছিল তোমার দাদা ভাই কিন্তু আর মাঝে মাঝে চামচগুলো আমি আর খুঁজে পাই না কোথায় যে যায় মা চলে এসেছে এখন তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে মা এসেছে তো মা কিন্তু কেন এসেছে সেটা তো তোমাদের বলা হয়নি তো মা বিরিয়ানি নিয়ে এসছে মানে চিকেন বিরিয়ানি মা ফার্স্ট টাইম ট্রাই করলো ট্রাই করেছে মানে রান্না করেছে মা কালকে রান্না করেছে তাই আজকে আমাদের টেস্ট করার জন্য নিয়ে এসছে মাকে কিন্তু না করেছিলাম যে এনো না কিন্তু বলছে না আমরা খাবো আর একটু টেস্ট করে দেখবি না কেরকম হচ্ছে তা যাই হোক তোমার দাদাভাই যদি যেত তাহলে তো আনতো তাই যেন মাকেই আসতে হয়েছে তো এটা কালকে করেছিল তো এটা এখন মানে ফ্রিজে রেখে দেবো আর শীতকালেও পড়েছে তো নষ্ট তো হবে না আর যেহেতু ঠান্ডা পড়েছে আর শীতকালে এটাই বেশ ভালো লাগে যে কোনো খাবার অত তাড়াতাড়ি নষ্ট হয় না আর শরীরটা অতটাও খারাপ হয় না যেটা গরমকালে হয়ে যায় তো বিরিয়ানিও নিয়ে এসেছি আর মা লেবু নিয়ে এসেছে তো মৌসুমি লেবু ছেলের জন্য এনেছে মানে এটা কিন্তু বাবা আর মা আসলে একটু মিষ্টি লেবু আর হচ্ছে ছেলের জন্য লেবু আর টক দইটা কিন্তু আনবে মানে মাস্টার আর কিছু আনুক না আনুক এগুলো কিন্তু আগে আনবে তো টক দইটা আমি আনতে না করেছি যে ঠান্ডা পড়ে গেছে এখন কেউ খাবে না আর তাও কিন্তু এনে না যাই হোক মানে মাকে নিয়ে এখন ওপরে এসেছি দেখো মা কিছু শাড়ি নিয়ে এসেছে মায়ের হাতে শাড়ি ওগুলো হচ্ছে আমার শাড়ি মানে আমার ম্যাক্সিমাম শাড়ি থাকে ওই বাড়িতে তো সেই শাড়িগুলো তোমাদের একদিন বলেছিলাম যে ভিডিও করে দেখাবো যে আমার কী কী শাড়ির কালেকশান আছে আমার কিন্তু হিউজ অফ শাড়ি মানে গুণে আমি শেষ করতে পারবো না যে আমার কত শাড়ি তো যাই হোক একদিন ভিডিও করে দেখাবো কিন্তু তার আগে তো শাড়িগুলোকে আমাকে এখানে আনতে হবে নাহলে আমি তো দেখাতে পারবো না তো মা বললো আমি খালি হাতে আসবো তা মা কিছু শাড়ি নিয়ে এসছে কারণ একবারে তো আনা সম্ভব নয় না অত শাড়ি আমার কিছু 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 শাড়ি যখন মা এনে এখানে রাখবে মা নক্ষিং বা আমি যখন যাব তখন নিয়ে আসবো তো তখন তোমাদের দেখাতে পারবো যে আমার কী কী শাড়ি কালেকশান আছে তো মাই ওগুলো দেখো মা বলছে গুছিয়ে রাখবি তো আমরা দেখতেই পাচ্ছি যে আমি কিন্তু এই যে আলমারিটা রয়েছে এটা বেশ ভাঁজ টাজ করেই কিন্তু রেখেছি যদিও আমার এই শাড়ি বলো জামা কাপড় বলো ভাজ করে রাখার খুব একটা অভ্যাস নেই আর ভালোও লাগে না কীরকম জানি একটা লাগে মানে দেখো গুছিয়ে রেখেছি আমার মা বলছে হ্যাঁ ঠিক আছে তো মা যখন এর আগে একদিন এসেছিল তোমরা দেখেছিলে তো আমার বাড়িতে তখন মায়ের একটা শাড়ি মা আজকে বলি বারণ করি যে শাড়ি আনতে হবে না আমার এখান থেকে শাড়ি পরতে পারবে তো তাও মা নিয়ে আসে শাড়ি নিজের জন্য পরার জন্য তো সেই শাড়িটাই একটা ছিল তো মাকে ওটা আমি আবার ভাজ করে কেচে ধুয়ে এখানেই ভাজ করে রেখেছিলাম তো মাকে এখন সেই শাড়িটা বার করে দিলাম যে মা আবার এই শাড়িটা এখন পরে নেবে কোনে আর বেশ ভালোই হয়েছে চিলড্রেন্স ডেট দিন মা এসেছে সব বাচ্চা কাচ্চা মায়েদের সাথে দেখা হয়ে গেল মানে সব বাচ্চা মায়ের সাথে একসঙ্গে থাকবে আর কি মা সারাদিন এসেছে এখন খালি গল্প হবে খাওয়া দাওয়া হবে আবার মা সন্ধে হলে বলছে চলে যাবে আজকে আর থাকবে না কিন্তু আমার ছেলে না প্রত্যেকবারই তাই করে যে না থাকবে 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 এরকম তো কতবার হয়েছে মা এসে আর যেতে পারেনি মানে এই জন্য মা বলছেন আজকে কিন্তু আমাকে আটকাবি না অন্য একদিন থাকবো কারণ হচ্ছে বাবাকে অফিসে মাকে রান্না করে দিতে হচ্ছে মানে খাবার বাবা অফিসে যাবে এখন বাবা তো আসে না খুব কম আসে বাবা আসলেও থাকতে চায় না তাই জন্য বা মাকে চলে যেতে হবে আর মা আসলেই মারও একটা কাজ হচ্ছে যে আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করবে আর আমার যে ওই টিভির যে জায়গাটা ওই জায়গাটা পরিষ্কার করবে দেখতেই পেলে যে ওখানে যে তাকগুলো রয়েছে ওগুলোকে পরিষ্কার করতে থাকবে তো যাই হোক এখন চলে এসেছি মানে একটুখানি মাসির বাড়ি যাব সূর্যকে পড়তে দিয়ে যেহেতু কাছাকাছি ওরা পড়ে মানে আমার ছেলে পড়ে তো তোমার দাদা ভাই বলেছিল যাচ্ছ যখন তাহলে মেলায় গেলে আমার জন্য জিলাপি নিয়ে আসবে কিন্তু মা বলছে আজকে আর মেলায় যাবে না জিলাপি শুধু আমাকে কিনে দিচ্ছে জিলাপি আর তোমার দাদা ভাইয়ের জন্য বাদাম তো এখানে এতটা প্রচণ্ড সাউন্ড হচ্ছিল যে আমি এটাকে মিউট করে দিয়েছি তো এটা জিলাপির মানে মেলায় কিন্তু দোকান এটা এখানে স্টেশনে কিন্তু দোকান যেহেতু সেই দোকান থেকেই জিলাপিটা কেনা হচ্ছে কিন্তু এখন তো গরম গরম যে জানি না কতক্ষণ থাকবে আমার মনে হয় ঠান্ডাই হয়ে যাবে মনে হয়